হাই সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব। এখন হলো দুপুরবেলা, আমি করছিলাম হলো শাড়ির কিছু ভিডিও। খুব তাড়াতাড়ি কিছু শাড়ির ভিডিও আসবে আমার পেজে, তাই জন্যই কিছু ভিডিও করে রাখছিলাম। আর এ কদিন একটু মেন্টালি প্রেশার যাচ্ছিলো, এই জন্য বেশ কিছু কাজ পেন্ডিং ছিল, তাই আর কি এখন একটু ফ্রি হওয়াতে সেগুলো সব কমপ্লিট করে নিলাম। দুপুরবেলায় কাজগুলো সারার পরে না ভীষণভাবে ক্লান্ত লাগছিল, তাই আর কোনো রকমের ভিডিও করিনি, একটু শুয়ে বসেছিলাম। তারপরে কিন্তু সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে এসেছি সীমার এখানে। আজকে সীমার মেয়ের বার্থডে সেলিব্রেশন হবে। এর আগে একদিন ওর মেয়ের জন্মদিনের জন্য ওদের শ্বশুর বাড়িতে একটা ছোট্ট মতো অনুষ্ঠান হয়ে গিয়েছে, কিন্তু এখানে এসেছে। আর সীমার মেয়ের সাথে না আমি ছোট থেকেই লিঙ্ক আপ, মানে সীমার মেয়ে যখন ছোট তখন থেকেই ওর মেয়ের সাথে আমার একটা মানে আন্তরিকতা আছে। তো এখানে আসাতে ওই জন্য সীমা ঘরোয়াভাবে একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্যে পড়েছিল, আর সেখানে আমার ইনভাইট ছিল, তাই আর কি চলে গিয়েছিলাম। আর এসে দেখলাম এখানে সাজানো গোছানো তোড়জোড় চলছে। ডেকোরেশনে রয়েছে হলো পিউ, কাকু আর কাকিমা। আসলে ওরা তিনজনে মিলেই সাজগোজ করাচ্ছে, আর মেয়ে এখানে বসে হলে একটু ফোনে কার্টুন দেখছিল, আর সীমা শাড়ি ঠাড়ি পরছিল, এই আর কি। বসে বেশ কিছুক্ষণ গল্প করতে না করতে সীমা আমাকে এখানে পকোড়া আর কোল্ড ড্রিঙ্ক দিয়ে দিল। এখন সেগুলোই বসে বসে খাচ্ছি। আর এই যে সীমার কোলে রয়েছে ওদের ফ্যামিলির আরেকজন মেম্বার চিকি। আর এখানে হলো আমি সীমার সাথে কিছু একটা বিষয় নিয়ে গল্প করছিলাম, আর তারপরেই হলো সীমার দিদা চলে আসলেন। ওনার সাথেও একটু বেশ কিছুক্ষণ গল্প করলাম। দিদার সাথে তো ছোটো থেকে অনেক কথা বলেছি, আর তারপরেই কিন্তু সীমার এই ছোট্ট প্রিন্সেস রেডি হয়ে গিয়েছে। আর ও বাচ্চাটিও এখন হলো পকোড়া খাচ্ছে। ওর মাসির এখনও পর্যন্ত ডেকোরেশন কমপ্লিট হয়নি, তাই আর কি ও সেজেগুজে বসে আছে। অবশেষে এখন চলে আসলো সেই সময় যখন মামাম কেক কাটবে। ও এখন কেক কাটবে, তার আগে বেশ কিছু ফটো সেশন চললো। আর দেখো, বললাম না ঘরোয়া অনুষ্ঠান, কেউ কিন্তু নেই, সীমার পরিবারের লোকজনেরাই রয়েছে, আর সাথে বাইরের লোক বলতে একা আমি রয়েছি। আর এই তো এখন ও হলো কেক কাটার আগে একটু বেশ করে সবাই মিলে ছবি তুলে নিচ্ছিল ওর। সীমার মেয়েকে যেমন দেখতে মিষ্টি, তেমন ও স্বভাবেও মিষ্টি। ওকে কিন্তু কিচ্ছু শিখিয়ে দিতে হয় না যে মাম্মাম এটা করো ওটা করো, ও ঠিক নিজের মতো করে গুছিয়ে সুন্দর করে সবাইকে কিন্তু কেক খাইয়ে দিয়েছে, বড় ছোট সকলকে। তো তারপরেই দেখো ও এখানে আমাকে আসা থেকেই বলছিল যে মনীষা মিনি, আমি তোমাকে একটা নাচ দেখাবো, আমি স্কুলে শিখেছি, ও ডান্স ক্লাসে ভর্তি হয়েছে, তো সেখানেই ও একটা নাচ শিখেছে, এই কালো ভ্রমর, তো সেই গানেই ও আমাকে নাচ করে দেখাচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় একটাই, কপিরাইট চলে আসবে বলে আমি আর সেই ভিডিও মানে সেই গানটা দিতে পারলাম না। তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট মিনি ব্লগ, মামামের বার্থডে স্পেশাল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ কিন্তু একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো, টাটা।